এদিকে রাজধানীর হাসপাতালে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কর্তৃপক্ষ সব প্রস্তুতি নিলেও মানুষের সচেতনতার অভাবে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। ষাটার্ধ ব্যক্তি ইমান আলী, ওয়াহিদুদ্দিন কিংবা শিকদার হোসেনের গল্প একই রকম। তীব্র জ্বর, শ্বাসকষ্টে নাকাল তারা, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে দিন কাটছে যন্ত্রণায়। তাদের মতো অনেকেই করোনা প্রতিরোধী টিকা নিয়েও রক্ষা পাচ্ছেন না। হাই টেম্পারেচার ছিল এবং সাথে লুজ মোশন ছিল, সেটা নিয়ে আসছে, ভর্তি হয়েছে, এখন ট্রিটমেন্ট চলতেছে। সচেতন হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না আসে মানুষ সেটা উপলব্ধি করে না। আমার রোগী প্রথমে বাসায় শ্বাসকষ্ট ছিল, কাশি ছিল, শ্বাসকষ্ট ছিল, তারপরে এখন আরেক প্রাইভেটে নিয়েছিলাম, তারপরে বললো মুগ্ধা হসপিটাল নেওয়ার জন্য, তারপর আসলাম, করোনা পজিটিভ পেয়েছি। করোনার বিশেষায়িত মুগ্ধা হাসপাতালের চিত্র সপ্তাহের ব্যবধানে এখন রোগীতে ঠাসা। 15 জানুয়ারি মাত্র 9 জন করোনা আক্রান্ত ভর্তি থাকলেও এখন সংখ্যাটা 83। এমন পরিস্থিতির পরও মানুষ সচেতন নয়, চলাফেরায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুতি থাকলেও মানুষের সচেতনতার বিকল্প নেই। সচেতনতা যেমন বেড়েছে, সংক্রমণের হার তার তুলনায় অনেক অনেক গুণ বেড়েছে। যেমন একটি পরিসংখ্যা যদি আপনাকে আজকের দেই, গত 24 ঘন্টা আমার আরটিপিসিআর টেস্ট হয়েছে 193টি, পজিটিভ 92 জন, তার মানে প্রায় 50%। যদি জনসচেতনতা বাড়ে, ইনফেকশন রেট বাড়লেও ভর্তির হার যদি কম থাকে, আমরা ইনশাআল্লাহ এবারের তৃতীয় ঢেউকেও সফলভাবে মোকাবেলা করতে পারবো সবাইকে নিয়ে। তবে আশার কথা, মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বেড়েছে। দেরি হয়েছে অনেক কাজে, কিন্তু এখন বুঝতে পারছি যে টিকাটা দিতে হবে, তাই দিচ্ছি। টিকা দেওয়ার পরেও আমি করোনা আক্রান্ত হয়েছি, সেখান থেকে ইনশাআল্লাহ রিকভার হয়েছি। টিকা দেওয়ার পরে যেটা হয়েছে, সিরিয়াসনেসটা অতটুকু ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর হাসপাতালে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কর্তৃপক্ষ সব প্রস্তুতি নিলেও মানুষের সচেতনতার অভাবে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। ষাটার্ধ ব্যক্তি ইমান আলী, ওয়াহিদুদ্দিন কিংবা শিকদার হোসেনের গল্প একই রকম। তীব্র জ্বর, শ্বাসকষ্টে নাকাল তারা, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে দিন কাটছে যন্ত্রণায়। তাদের মতো অনেকেই করোনা প্রতিরোধী টিকা নিয়েও রক্ষা পাচ্ছেন না। হাই টেম্পারেচার ছিল এবং সাথে লুজ মোশন ছিল, সেটা নিয়ে আসছে, ভর্তি হয়েছে, এখন ট্রিটমেন্ট চলতেছে। সচেতন হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত নিজের ঘরে না আসে মানুষ সেটা উপলব্ধি করে না। আমার রোগী প্রথমে বাসায় শ্বাসকষ্ট ছিল, কাশি ছিল, শ্বাসকষ্ট ছিল, তারপরে এখন আরেক প্রাইভেটে নিয়েছিলাম, তারপরে বললো মুগ্ধা হসপিটাল নেওয়ার জন্য, তারপর আসলাম, করোনা পজিটিভ পেয়েছি। করোনার বিশেষায়িত মুগ্ধা হাসপাতালের চিত্র সপ্তাহের ব্যবধানে এখন রোগীতে ঠাসা। 15 জানুয়ারি মাত্র 9 জন করোনা আক্রান্ত ভর্তি থাকলেও এখন সংখ্যাটা 83। এমন পরিস্থিতির পরও মানুষ সচেতন নয়, চলাফেরায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুতি থাকলেও মানুষের সচেতনতার বিকল্প নেই। সচেতনতা যেমন বেড়েছে, সংক্রমণের হার তার তুলনায় অনেক অনেক গুণ বেড়েছে। যেমন একটি পরিসংখ্যা যদি আপনাকে আজকের দেই, গত 24 ঘন্টা আমার আরটিপিসিআর টেস্ট হয়েছে 193টি, পজিটিভ 92 জন, তার মানে প্রায় 50%। যদি জনসচেতনতা বাড়ে, ইনফেকশন রেট বাড়লেও ভর্তির হার যদি কম থাকে, আমরা ইনশাআল্লাহ এবারের তৃতীয় ঢেউকেও সফলভাবে মোকাবেলা করতে পারবো সবাইকে নিয়ে। তবে আশার কথা, মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বেড়েছে। দেরি হয়েছে অনেক কাজে, কিন্তু এখন বুঝতে পারছি যে টিকাটা দিতে হবে, তাই দিচ্ছি। টিকা দেওয়ার পরেও আমি করোনা আক্রান্ত হয়েছি, সেখান থেকে ইনশাআল্লাহ রিকভার হয়েছি। টিকা দেওয়ার পরে যেটা হয়েছে, সিরিয়াসনেসটা অতটুকু ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসাধীন রোগীদের বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। রুবায়াত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।